নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। তোমাদের সকলকে হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আজ হলো 11ই জ্যৈষ্ঠ। বাংলাদেশ তথা সমগ্র বাংলার জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মশতবার্ষিকী। 1306 বঙ্গাব্দে 1899 খ্রিস্টাব্দে 24শে মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলায় কিন্তু তার গান ও কবিতা সমানভাবে সমাদৃত। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের ওপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চারের প্রতিবাদ। আজ তার 122তম জন্মশতবার্ষিকী উপলক্ষে আমি তোমাদেরকে তারই রচিত একটি কবিতা পাঠ করে শোনাব। তো চলো বন্ধুরা, কবিতাটি পাঠ করতে শুরু করে দিই। আমাদের জাতীয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত হিন্দু মুসলমান। মোরা এক বিন তেরি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তালে, এক সে নারীর টান, মোরা এক বিন তেরি দুটি কুসুম, হিন্দু মুসলমান। মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল। মোরা এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই, মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গায় গান, মোরা এক বিনতেরে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আধার রাতে, করি মোরা হানাহানি, সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানা জানি, কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে, হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্তান, মোরা এক বিনতেরি দুটি কুসুম, হিন্দু মুসলমান। সত্যি আমরা এক বিনতেরি দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমাদেরকে কেউ কখনোই আলাদা করতে পারবে না। কবিতার মাধ্যমেই কিন্তু আমাদের সমাজে কত বড় একটি বার্তা দিতে চেয়েছিলেন, যেটি আমাদের সকলেরই মেনে চলা উচিত, তাই না? কবিকে তার 122তম জন্মশতবার্ষিকীতে আরও একবার শ্রদ্ধাঞ্জলি জানাই। কবি নজরুল থাকবেন প্রত্যেকটি বাঙালির অন্তরে। এই বলে আজকে আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা চলে আসব। শুভরাত্রি।